পঞ্চায়েত ভোটের আকাশে এখনও কালো মেঘ। কবে হবে পঞ্চায়েত ভোট? বিজ্ঞপ্তি মেনে আদৌ কি নির্ধারিত দিনে ভোট হবে? এখনও স্পষ্ট নয় ছবিটা। এই পরিস্থিতিতে পঞ্চায়েত ভোটের অনিশ্চয়তা নিয়ে রাজ্য সরকারকে কাঠগড়ায় দাঁড় করালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। পঞ্চায়েত নির্বাচনের প্রচারে বেরিয়ে রবিবার বর্ধমানের সভা থেকে তাঁর অভিযোগ, রাজ্য সরকার প্রথম থেকে রাজ্য নির্বাচন কমিশনের কথা শুনতে চাইছে না। এখন যা পরিস্থিতি তাতে কমিশনও জানে না কবে ভোট, এরকম আগে কখনো ঘটেনি। নির্বাচনের এখনো সাধারণ হিসাবে 10 দিন বাকি, কিন্তু এখনো কেউ জানে না নির্বাচন হবে কিনা। যারা নির্বাচন করবেন নির্বাচন কমিশন তারাও জানেন না যে আমি নির্বাচন করতে পারবো, তারা কি করে জানবে? কারণ সব উপরে তো বসে আছে তৃণমূল দল এবং তিনি ঠিক করবেন কি হবে নির্বাচন হবে। বুদ্ধদেব ভট্টাচার্যের অভিযোগ, রাজ্য জুড়ে সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল। সরকার চাইছে সন্ত্রাস করে ভোটে জিততে, তা না হলে ভোটটাই বানচাল করে দিতে চাইছে তারা। নির্বাচন ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেছে হামলা, রাজ্যের সর্বত্র হামলা চলছে। ইতিমধ্যে কিছু দখল হয়ে গেছে, ভোটের আগেই দখল হয়ে গেছে, ভোটের দিনও বাকিটা দখল হবে, দখলের বাকিটা সব দখল করে নিয়ে আমি পঞ্চায়েতে জিতেছি। হয় এইভাবে নির্বাচন হবে, আর নয় তো নির্বাচনই হবে, করবো না নির্বাচন, এই পথে এগোচ্ছে। প্রাক্তনের সন্ত্রাসের অভিযোগ অবশ্য এদিনই উড়িয়ে দিয়েছেন বর্তমান। উত্তর চব্বিশ পরগনার মিনাখার সমাবেশ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা দাবি, বিরোধীরাই ভোট চাইছে না। কেন্দ্রীয় বাহিনী নিয়ে জটিলতার অবসান এখনও হয়নি। বাহিনী পাওয়া যাবে কি না তা এখনও নিশ্চিত নয়। অনিশ্চিত পঞ্চায়েত ভোটের ভাগ্য। সোমবারই পঞ্চায়েত মামলার শুনানি, সেদিনই হয়তো জানা যাবে এরাজ্যে পঞ্চায়েত ভোটে শেষ পর্যন্ত দিল্লি কেন্দ্রীয় বাহিনী দেবে কি না। এদিকে কমিশন সূত্রে খবর, তারা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হতে পারে। রাজনৈতিক মহলের মত, পঞ্চায়েত ভোটকে ঘিরে এই অনিশ্চয়তাকে এবার হাতিয়ার করতে চাইছে সিপিএম। তারা চাইছে এই অনিশ্চয়তার জন্য শাসক দলকে কাঠগড়ায় তুলে চাপ বাড়াতে। বিতনু চট্টোপাধ্যায় ও অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।